ভাই আপনারা এলান থাকুন। স্যার ভিডিও লেতে হবে। জলমগ্ন তো হয়ে গেছিল আগের বারে, এবারে পরিস্থিতিটা সেরকম ভয়াবহ মনে হচ্ছে। কি পরিস্থিতি মনে হচ্ছে, আবার কি সেরকম হতে পারে? আবার সেরকমই হতে পারে, মানুষ ভয়াবহ সেই অবস্থায় রয়েছে এখনো পরিস্থিতিতে। আমরা সবাই প্রস্তুত আছি। বেসিক্যালি মাননীয় জেলা শাসক মহাশয়ের নির্দেশ ক্রমে আমি নিজেই এখানে ইও জিবিডিএ সাহেবের অফিসে ক্যাম্প অফিস করে আছি। তো বেসিক্যালি বিডিও সাহেব এবং আমাদের এখানকার যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা সবাই আমরা সব কাজগুলো আমরা দেখছি। পরিস্থিতি এখনো ঠিক আছে, আমাদের সঙ্গে ইরিগেশন পিএইচি পুলিশের কর্তৃপক্ষ এবং ডিএফজিসি গ্রুপ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা সবাই এখানে আছে। কোনো রকমের এখন পর্যন্ত সিচুয়েশন খারাপ নেই, আমরা সবসময় সতর্ক আছি।